سمعت الليالي تتراءى ببالي فقال من مريض أبكتني صرخات الأيام وأنين تنامى حول قيد وأسير تكويني شهقات الثكالى طعنات توالى دمعة الطفل الغرير مديني يا شراع الزمان لربوع الأمان. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় মুসলিম উম্মাহ, আজ জাতি হিসেবে আমরা উপস্থিত হয়েছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। স্বাধীনতার 50 বছর উদযাপন উপলক্ষে মুসলমানদের চরম শত্রু গুজরাটের কসাই হাজার হাজার মুসলিমদের হত্যাকারী বাংলাদেশ দখল করে অখণ্ড ভারত গঠন করার দাবিদার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে সাধারণ জনতা, আলেম ও ছাত্ররা প্রতিবাদ মিছিল করায় পুলিশ ও আওয়ামী গুন্ডা বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এখন পর্যন্ত পুরো দেশে 8 জন মুসলিম ভাই পুলিশের হাতে শহীদ হওয়ার খবর পাওয়া গেছে। অসংখ্য ছাত্র ও হাজার হাজার মুমিনকে গুলিবিদ্ধ করেছে, অসংখ্য মুসলিমকে গ্রেপ্তার করেছে। এর আগে আমরা দেখেছি ন্যায্য দাবি নিয়ে মাঠে নামাই রাতের অন্ধকারে শাপলা চত্বরে লক্ষ লক্ষ ঘুমন্ত মুসলিমদের উপর এই তাগত পুলিশ ও যৌথবাহিনী গুলি করে শত শত মায়ের বুক খালি করে দিয়েছে, অসংখ্য ভাইকে শহীদ করেছে, অগণিত বোনকে বিধবা করেছে, অনেক মাসুম বাচ্চাকে এতিম করেছে। আমরা সেদিন দেখেছি এদের গুলি খেয়ে গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকা আলেমদের। আমরা সেদিন শুনেছি রক্তাক্ত রাস্তার উপর বারবার পিচ্ছিল খেয়ে পড়ে যাওয়া আলেম ও সাধারণ জনতার হৃদয় ফাটা আত্মচিৎকার। আমরা আরও দেখেছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পোস্ট করাই হিন্দুত্ববাদী বাহিনী ছাত্রলীগ কর্তৃক আমাদের মুসলিম ভাই আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার করুণ দৃশ্য। দেখেছি ভারতের দালাল সরকারের পোষা প্রশাসন আবরারের হত্যাকারীদের বাঁচানোর জোর প্রচেষ্টা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এরা কি আসলে বাংলাদেশের পুলিশ? এরা কি এদেশের নাগরিক? চিন্তা করুন ভাই, কাদের হাতে আমরা এদেশ দিয়ে রেখেছি? দেশের জনগণের রক্তের মূল্য যাদের কাছে এক বিন্দু পরিমাণও নেই, বরং মালাউনদের রক্ষা করা, ভারতের স্বার্থ রক্ষা করা এই সরকার ও প্রশাসনের মূল লক্ষ্য। চিন্তা করুন ভাই, এদেশের খেয়ে পড়ে কীভাবে এরা এদেশের জনগণের বুকে গুলি চালাতে পারে? মূলত এরাই সেই মোর্তাদ রয়্যাল ইন্ডিয়ান আর্মির ভূমিকা পালন করছে, যারা ব্রিটিশদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে, ধ্বংস করেছে ওসমানী খেলাফতকে। এদের বিরুদ্ধেই তৎকালীন আলেমরা মোর্তাদের ফতোয়া দিয়েছিলেন। ব্রিটিশরা এদেশ থেকে চলে গেছে, কিন্তু রয়ে গেছে তাদের দেশি এজেন্টরা। আজকে এরাই ব্রিটিশদের সেবক, হিন্দুত্ববাদী শক্তির পক্ষ নিয়ে মুসলিমদের বুকে গুলি চালাচ্ছে, তাদের রক্ত ঝরাচ্ছে। বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন, প্রিয় দেশবাসী, এটাই কি স্বাধীনতা? এটাই কি ছিল স্বাধীনতার 50 বছর উদযাপনের উপহার? লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা কি এই স্বাধীনতাই চেয়েছি? জনগণের টাকায় লালিত পালিত প্রশাসন কার স্বার্থে, কার হুকুমে আজ এদেশের জনগণের বুকে গুলি চালিয়েছে? বাংলাদেশের জনগণের টাকায় চালিত সরকার জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কিভাবে দেখাতে পারে এই দুঃসাহস? এদেশের আলো বাতাসে বড় হয়ে কিভাবে এরা এদেশের মানুষের বুকে গুলি চালাতে পারে? মাথার টুপি থেকে শুরু করে পায়ের বুট পর্যন্ত মুসলমানদের টাকায় ক্রয়কৃত এই বাহিনী কিভাবে এদেশের জনগণের বুকে গুলি চালাতে পারে? কার স্বার্থে দেখাতে পারে এমন দুঃসাহস? নাকি এরাই বাংলাদেশ দখল করে রামরাজত্ব প্রতিষ্ঠা শপথ নেয়া হিন্দুত্ববাদের অগ্রবাহিনী, উপমহাদেশ থেকে মুসলমানদের নিঃশেষ করে দেওয়ার অঙ্গীকারকারী বাহিনী? নাকি এরাই ওপারের দাদাবাবুদের এদেশীয় এজেন্ট? কেননা মোদিবিরোধী মিছিল করলে কলিজা টিনে ছেড়ে পেলার হুমকি এরাই তো দিয়েছে। এরাই তো দিন রাত এদেশের মানুষকে ভারতের প্রতি কৃতজ্ঞতার সবক শেখায়। এদেশের ট্রানজিট, সমুদ্রবন্দর, ইলিশ উপহার, বাজার নিয়ন্ত্রণ সহ এদেশ দখলের সকল সুযোগ এরাই দিয়েছে। বাংলাদেশের অধিকাংশ জনগণ স্বাধীনতা দিবসে মোদীকে আনা বিরোধী হওয়া সত্ত্বেও জনগণের বুকে গুলি চালিয়ে জনগণের টুটি চেপে ধরে সন্ত্রাসী মোদীকে এদেশে আনা আমাদের কী বার্তা দেয়? এসব কিছু থেকে এটা কি স্পষ্ট হয় না যে এরা হিন্দুদের দালাল হিসেবে কাজ করছে? প্রিয় দেশবাসী, এখনও কি বোঝার সময় হয়নি আপনারা কেমন স্বাধীন দেশে বসবাস করেন? এখনও কি বুঝতে পারেননি এই সরকার প্রশাসন কিছুই আপনার না?
একাত্তরে পাকিস্তানের শাসক গোষ্ঠী যেভাবে আপনাদের শোষণ করত, এখন হিন্দুত্ববাদী ভারত তার অনুগত গোলাম আওয়ামী লীগ ও প্রশাসন দিয়ে আপনাদের ঠিক তেমনিভাবেই শোষণ করছে। এখন যারা ভারতের বিরুদ্ধে কথা বললে আপনাদের বুকে গুলি চালায়, আপনাদের সন্তানকে শহীদ করে, এরাই আগামীকাল জয় শ্রীরাম না বললে আপনাদের হত্যা করবে, আপনাদের মা ও বোনকে ধর্ষণ করবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এ ভূখণ্ড কখনোই স্বাধীন হয়নি, না একাত্তরে না সাতচল্লিশে। মূলত ব্রিটিশদের চলে যাওয়ার পর আমরা হিন্দুত্ববাদী শক্তির পরাধীনতায় প্রবেশ করেছি, গোলাম হয়েছি পশ্চিমা বাহিনী ও তাদের মতাদর্শের। আমাদেরকে স্বাধীনতার জন্য পাড়ি দিতে হবে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধের। পরিশেষে আমি এই ভূখণ্ডের মুসলিমদের বলবো, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অনেক দেরি হয়ে গেছে, আসন্ন ভয়াবহ বিপদ থেকে বাঁচতে হলে এখনই আমাদেরকে চিনতে হবে। আমাদের মাঝে হেঁটে বেড়ানো, আমাদের ভাষায় কথা বলা, ক্ষমতার মস্তদে থাকা ভারতের এজেন্টদের, এখনই এদেরকে প্রতিরোধের জন্য নিতে হবে যথাযথ প্রস্তুতি। পাড়ায় পাড়ায় গড়ে তুলতে হবে হিন্দুত্ববাদ ও ভারত বিরোধী সচেতনতা এবং প্রশিক্ষণ শিবির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।